মেসিদের বিশ্বকাপ জয়ে উল্লাস আর্জেন্টিনা জুড়ে, এমনকি ব্রাজিল আর মেক্সিকোতেও উৎসবে মেতেছেন মানুষ। দীর্ঘ সময় পর লাতিন আমেরিকায় শিরোপা যাওয়ায় এমন উচ্ছ্বাস, আর বাংলাদেশের পাশাপাশি এই উচ্ছ্বাস রং ছড়িয়েছে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও। আরো জানাচ্ছেন মাহমুদুল হাসান। দীর্ঘ তিন যুগ পর ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসির হাত ধরেই আবারও বিশ্বকাপের সোনালী ট্রফির দেখা পেল আকাশি নীলরা। স্বপ্নিলে জয়ের উদযাপনে মাতোয়ারা পুরো আর্জেন্টিনা। রাজধানী বুয়েন্স আইরেসের জুলাই নাইন স্কোয়ার ছেয়ে যায় নীল সাদা আর আকাশি রঙে, উদযাপনের পারদ ছড়িয়ে যায় গোটা আর্জেন্টিনায়। এ আবেগ বিশ্ব জয়ের, এ আবেগ স্বপ্ন ছোঁয়ার। বিশ্বকাপ জয়ের এই আনন্দ কেবল আর্জেন্টিনায় থেমে থাকেনি, বিশ্বের অন্যান্য দেশের মতো সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে প্রতিদ্বন্দ্বী ব্রাজিলেও। বিভিন্ন শহরে দেখা যায় মেসি বন্দনা। আর্জেন্টিনার এ জয়কে লাতিন ফুটবলের বিজয় হিসেবে দেখছেন সেলেসাওরা। বন্ধু ও ক্লাব সতীর্থ মেসির বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানান ব্রাজিল তারকা নেইমারও। শিরোপা উৎসবে যুক্ত হন মেক্সিকোর অগণিত মানুষ। রাজধানী মেক্সিকো সিটিতে বড় পর্দায় মেসির শিরোপা জয়ে উল্লাস সমর্থকদের মধ্যে। ফুটবলের উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তানেও। ইসলামাবাদ, করাচি সহ বিভিন্ন শহরে বড় পর্দায় আয়োজন করা হয় খেলা উপভোগ করতে। মেসির হাত ধরে আবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পেল আর্জেন্টিনা, যার মধ্য দিয়ে অবসান হল কোটি ভক্তের উদ্বেগ উৎকণ্ঠার। হাসান মাহমুদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।